মুসলমান গরিব ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা দুদিনের মায়ায় পড়ে আখেরাতকে হারিয়ে ফেলবেন না। এ দুনিয়া আল্লাহ পাকের জন্য পরীক্ষা করে পাঠিয়েছে, এই দুনিয়া জমিনে যিনি পাঠিয়েছে তিনা দাসত্ব করতে হবে, এই দুনিয়া যা তা দাসত্ব করতে হবে, সেই দাসত্বটা কি জানাবার জন্য তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে, এই মাসে পাঠিয়েছে আখেরি নবী নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সংসারের কথা তো বললাম, এ যুবকেরা এবারে তিনার কন্যার একটু কথা বলি। আল্লাহ নবী আমল করে একজন সাথে মেহমানকে নিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা ঘরে যেতে লেগেছে। ফাতেমাটা কে ফাতেমা? যে কিনা হাসান হোসাইনের আম্মা যার। ফাতেমাটা কে ফাতেমা? যে কিনা শির আলীর স্ত্রী। ফাতেমাটা কে ফাতেমা? আল্লাহ নবীর কলিজার টুকরি। এই ফাতেমা মর্যাদা কতটা? কাল মাশরের দিনেতে আল্লাহর বদ্দুদ আওয়াজ আসতে লাগবে। হে আহলে মাশর, হে ময়দান মাশরে যারা দাঁড়িয়ে আছো, সবাইকে উদ্দেশ্য করে বলো হবে, তোমরা তোমাদের মাথাগুলোকে হাত করে নাও, কেননা আমার ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত মানুষেরা ময়দানে মাশরে মাথাটা হাত করে নেবে, এমন করে জান্নাতে চাদর ঢাকা দিয়ে 70,000 আগে 70,000 পিছনে ফেরেশতা তকবীর দিয়ে সম্মানের সঙ্গে এই ফাতেমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি যে বিষয়টা বলতে চাইছি, হযরতে ফাতেমা হুজুরের ঘরে আল্লাহ নবী তাশরিফ নিয়ে গেলে সঙ্গে একজন সাথী ছিল, যে কিনা বড় ক্ষুধার্ত মানুষ ছিল, আল্লাহ নবীও ক্ষুধার্ত ছিল। নবী আমার নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল। হে নবীর গোলামেরা, হে নবীর উম্মতেরা, হে আমার নেতার মাননেওয়ালারা, কিছু দাবি করলে হবে না, আল্লাহ অন্তরটা দেখে নেবে, কে অন্তর থেকে নবীকে মানে, কে মুখে মানে। হযরতে ফাতেমা ঘরে রসুল চলে গেলে রসুল গিয়ে বলতে লেগেছে, ফাতেমা রে ঘরে কি তোমার কিছু খাবার আছে? এ ফাতেমা, তোমার আব্বা জান 3 দিন খাইনি, আমার আল্লাহ যে আলে রেখে কোটি কোটি শুকরিয়া, কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় ক্ষুধার্ত মানুষ, 2 দিন খাইনি। এ ফাতেমা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আপনি একটু অপেক্ষা করুন, আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই। হযরতে ফাতেমা ঘরের মধ্যে গেলে নামাজের মুসল্লাটা নিলে, মুসল্লাখানা বিছিয়ে দিলে, মুসল্লাখানা বিছিয়ে দিয়ে দূরে গান নামাজ আদায় করলে, নামাজ শেষে হাত তুলতে লাগলে, চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলে, ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে 3 দিন খাওয়ান নে, আমি ফাতেমা আপনার উপরে কোনো অভিযোগ নাই, আমি আপনার উপরে কোনো নারাজ নয়, আমার হাসান হোসাইন 3 দিন খাইনি, আল্লাহ আপনার উপরে কোনো নারাজি নয়, আপনার উপরে কোনো খুশি অখুশি নয়, আল্লাহ ফিরে চলে যা খালি হাতে, যদি সে জানতে পেরে যায় ফাতেমার অবস্থা, তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে। আমার আল্লাহ এই খাবারের ব্যবস্থা করে দেয়, আমার আল্লাহ রহমতে দুনিয়ার জুস মেরে দিলে, এ জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের জন্য ফাতেমা তুমি ছেড়ে, ফাতেমা দোয়া ফিরিয়ে দিতে পারলাম না, জান্নাতি খাঞ্চা নিয়ে জান্নাতি খাবার নিয়ে হযরতে জিবরাইল চলে আসে, ফাতেমার কাছে হাজির করে দিলে, হযরতে ফাতেমা খাঞ্চা শুনে আমার রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিলে, আল্লাহ নবী খেতে যাবে, খাবারটাকে নিয়ে নবী চিনতে পেরে গেলে, কেন তামাম কায়নাত তৈরি করে জানলা আমার নবীর নূর মুবারক থেকে জান্নাত তৈরি হয়ে
দিয়েছে নবী নূরের অংশ থেকে জান্নাতি খাবার নবী চিনবে না হতে পারে না তাই নবী খাবার দিকে বুঝতে পেরে গেছে তাই নবী আমার খাবারটা নিয়ে ভেতরে যাচ্ছে হে ফাতেমা রে এই খাবারটা তুমি কোথায় পেলে হযরতে ফাতেমা ধরা খেয়ে গেল কথা কান্নু কাঁদে পারলো না আব্বাজান কথা চাপতে চেয়েছিলাম আমারও তিন দিন খাওয়া হয়নি হাসান হোসেনও তিন দিন খাওয়া হয়নি সিরে আলীরও তিন দিন খাওয়া হয়নি আব্বা তদাবি আল্লাহর উপরে আমরা রাজি আছি কিন্তু আপনার মেহমানদারি করার জন্য আমার কাছে তেমন কিছু ছিল না তাই আমি দোয়া চেয়েছি আল্লাহ জান্নাতি খানা হাজির করে দিয়েছে চিন্তা করো দোনো জাহানের বাদশার ঘরের কন্যার অবস্থা দেখো তাদের পরিবারের অবস্থা দেখুন আর আজকে আমরা কি করছি যদি কারো সংসারে অভাব হয় মানেন তো নাকি ভাই বলে ছেলে বলে কারো সংসারে অভাব হয় বিশ্বাস করুন ৪১ দিন তাহাজ্জুদে নামাজ পড়ে দরুদের ওযিফা করে ১০০ বার কম করে দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমার সংসারে বড় অভাব আমার প্রয়োজন আমার আল্লাহ আপনার হাজারটা রুজির দরজা খুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যাচ্ছেন কোথায় দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে মহিলা ছাড়া লোন দেওয়া হবে না এটা একটা পরিকল্পনা আমাদের পর্দা নিশিনা মা গুলোকে বাইরে বার করা ফর্ম ফিল আপ করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র লোনের নামে এসি রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্ল্যান কেননা তারা জানে যে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয় মহিলাগুলোর দোয়া এখন কবুল হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই তারা জানে যে এদের সঙ্গে কখনো আমরা লড়াই পারি নি আর পারবো না কেন এরা যখনই দোয়া করে আসমান থেকে আবাবিলের মতো এখনো পাখি আসবে এখনো ফেরেশতা আসবে জোরে বলুন সুবহানাল্লাহ এরা দুয়ার জায়গাটাকে বন্ধ করার জন্য আমাদের মা বেটিগুলোকে বাইরে বার করছে বিভিন্ন দিক দিয়ে তাই ১০,০০০ ১৫,০০০ টাকার জন্য ১,০০০ ২,০০০ টাকার জন্য আমার মা বোনেরা বিপর্দা হবে হালাল ইনকাম করা শরীয়তে জায়েজ বিপর্দা হবে আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন আমার কথায় বেজার হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা আনে ওয়ালো এ তো বতাও শহর মদিনা কেসা হে आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा আমার বাপ ভাইরা দুনিয়া একেবারে শেষের দিকে কায়ামতের যে আলামত আমার রসুল বলেছিলেন ৭০টা তার মধ্যে ৬৫টা ঘটে গেছে একেবারে দুনিয়া শেষের দিকে বাপ সব কথা বলতে পারছি না আমার রসুলও কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে এতটুকু বলছি দুনিয়া আর বেশি দিন নাই
এই সামান্য আর কটা দিনের জন্য ঈমানকে হারিয়ে ফেলবেন না। আমার তো বড় ভয় হয় রাসূলের পাশ আসসালামের ওই কথাগুলো শুনে যে মসজিদ ভর্তি লোক থাকবে ঈমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। ঈমান প্রেমের নাম, আল্লাহ রাসূলকে রাসূল বলে চিনে আদবের সঙ্গে ভালোবেসে জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটা যখনই কেউ করবে তখনই তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত সব চলে যাবে। কারণ আমি যাকে ভালোবাসি তার কথা তো মানবো নাকি? আমি যাকে ভালোবাসি তার কথা তো বিশ্বাস করবো? তা রাসূলকে রাসূল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেবার নাম কি? জোরে বলো ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত যাওয়া দাঁড়িয়ে আছে ঈমান নেই। কেন? দাঁড়িটা কিন্তু ঈমান নয়, দাঁড়িটা হলো ঈমানের মধ্যে। রাসূলের মুখে ছিল, রাসূল ডেকেছিলেন ভালোবাসি তিনাকে, তাই আমরাও ডেকেছি, কথা বুঝা? কিন্তু ঈমান ওটা না, ঈমানের মধ্যে হলো দাঁড়ি। ঈমান নেই নামাজ আছে নাজাত পাবে, ঈমান নেই রোজা আছে, ঈমান নেই হজ আছে পাবে। আজকে বহু দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্রাণ করছে সমাজে। একটা কথা শোনা যাচ্ছে কি জানো, ধর্ম যার যার উৎসব সবার, এর মধ্যে বেঈমানি কুফুরি কথা, এই কথাকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কথা বুঝে আসছে বাপ? এটা একটা পলিসি বেঈমান বানাবা। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলে যাই এই জায়গায়, কোনো ধর্মের ধর্মীয় কাজে বাধা দিবার অধিকার আপনার নাই। কেন? এটা গণতান্ত্রিক দেশ, সবার দেশ, সবার ধর্ম তার কাছে প্রিয়, ঠিক না বেটি? কিন্তু সবথেকে বড় গুনাহে আযীম হলো শিরক, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় কোনোভাবে ধর্মকে কেন্দ্র করেই উৎসব, অতএব সেই জায়গায় আমার রাসূলের পাশ সাল্লামকে খোদ আবু জেহেল তার দলের লোকেরা বলেছিল, মোহাম্মদ এক কাজ করো, এক বছর তুমিরা সবাই মিলে আমার ধর্ম পালন করো, এক বছর আমরা তোমার উৎসব ধর্ম পালন করব, তোমাদের সাথে যাব সব কিছু করব। শুনছেন? তখনই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন সূরা কাফির, কুলিয়া আইহাল কাফির, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আবুদু মা তাআবুদু, তো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনা আবুদু মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বারবার বলার পরে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থে তোমার ধর্মকর্ম তোমার কাছে, আমার ধর্মকর্ম আমার কাছে, তার মানে তোমারটাই আমি যাচ্ছি না, তোমাকে আমারটা আসতে আসতে, কথা বুঝে আসছে না? নাই, তুমি তোমার টেলে থাকো আমি আমার টেলে থাকি, কিন্তু এক বছর তুমি করবে এক বছর আমি করবে, এটা হয় না, এটা পরিকল্পনা, আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান। তাই আমি আমার বিশ্বাসী কমের মানুষকে বলবো এগুলোকে বোঝার চেষ্টা করব। কি এই কথাটা কারো খারাপ লাগলো? লাগলো তো আমার কিছু করার নেই, কেন? আমি তো কথা বলবো আল্লাহর জন্য, আমি তো কথা বলবো রাসূলের জন্য। আহা, কতটা কষ্ট আপনাদের মহল্লায়! আমার রাসূল কত কষ্ট করেছে তার জীবন ইতিহাস পড়ুন। আল্লাহ নবী যখন দিন হাজার বছর আগে দুনিয়া জমিনে বারির বিয়ল ও সুম্মা সুমি সাদকে সময় তাসরি বললে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দেখলে এই পৃথিবী জমিনে মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের কাল্পনি বিশ্বাসে বিশ্বাসী হয়ে নিজেরা নিজেদের হাতে তৈরি 360টা নকল খোদা তৈরি করেছে, এক একজনের এক একটা নাম দিয়েছে, লাতুস সাওবুল নাম দিয়েছে। এ না জওয়ানেরা আল্লাহ নবী
যেতে লাগলে এই দুনিয়ার মানুষেরা নিজেদের মাগুলোকে হত্যা করতে লেগেছে, নিজেদের মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিতে লেগেছে, নারী মানে ভোগের জিনিস করে দিয়েছে, নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না, তাদের ধারণা হলো মেয়ে ছেলে জন্ম নিয়েছে শুধুমাত্র পুরুষরা ভোগ করবে বলে এইভাবে অত্যাচার করতে লেগেছিল। আজ থেকে রাজা কিছু কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তসরিব এনে দেখতে লাগলে দুনিয়ার জমিনের মানুষেরা তারা এমন করে গরিব দিগকে গলাতে শিকল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো, ধনী লোকের ঘরের লোকেরা আসতো ওই বাজার থেকে গরিবের ছেলেদেরকে কিনে নিয়ে যেত, তাদের উপরে প্রীতির আঘাত করতো, তাদেরকে ঘরে নিয়ে যে জীব জন্তুর মতো ব্যবহার করতো, গরিবের ঘরের মেয়েগুলোকে বাজার থেকে কিনে নিয়ে যে তাদের শারীরিক নির্যাতন তৈরি করতো, তাদের গর্ভ থেকে সন্তান হতো, সন্তান যদি পুরুষ হতো ওই সন্তানটাকে নিয়ে নিয়ে ওই মহিলাটাকে হত্যা করে দিত, আর সন্তান যদি কন্যা হতো ওই মহিলাকে হত্যা করে দিত, ওই বাচ্চাটাকে হত্যা করে দিত। এ যুবকেরা এই দুনিয়া জমিনে নবী আমার বাপ আর মা হারা নবী এই পৃথিবীর বুক থেকে নারীদের মর্যাদা কে দিয়েছে, অন্যায়কে বন্ধ করেছে, দাসত্ববোধ বন্ধ করে দিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, শেরেক থেকে মানুষকে টেনে এনেছে, দাসত্ব শিকল ভেঙে দিয়ে গরিবকে গরিব মুক্তি দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে তোমার ঘরে যে কাজ করবে, তোমার যে লেবারি করবে, তার খায়ের খাম শুকোবার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নারী গুলোকে জেন্ত পুঁতে দিও না, নারী হলো দয়া, নারী হলো সম্মান, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না। আল্লাহ নবীর কাছে একজন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নারীর মর্যাদা কত, আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না, আল্লাহ নবী সেখানে নারীকে তিন গুণ মর্যাদা দিয়ে দিয়েছে। এত সহজে হয়নি বাপ, সেই নবীর উম্মত দাবি করব, আবার সেই অন্যায় গুলো শুরু করবো আমরা? কিচ্ছু করার নেই বাপ, যদি বদমাইশি করো, জুলুম করো, অত্যাচার করো, আমার আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ায় যত পাপ বাড়বে, অন্যায় বাড়বে, বেসরকারি কাজ বাড়বে, শেরেক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে একটা করে আসবে, ভাইরাস, মহামারী, বিমার, ঝড়, ঝাপটা, তুফান, এই তো আস্তে আস্তে দেখছিলাম সবটাই ডুবে ডুবে আসবে। কি অবস্থা! আল্লাহ হিফাজত করেন, সবার রুজিতে দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। দুজন সমাজে পাপ করে আর ভুগতে সবাই কি হয়, যদি বলেন কেন? ওই দুজন যে পাপ করে তাকে আমরা রুখি না। এবার রুকার বিষয়ে ইসলাম তিন ধরনের রাস্তা দেখিয়েছে, ক্ষমতা আছে হাত দিয়ে, ক্ষমতা নাই মুখ দিয়ে, তাও নাই কমসে কম অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণাও থাকা দরকার তো। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি, যে পাপ করছে তাকেই কাঁধে করলে ঘুরছে, তাহলে আল্লাহ ছেড়ে দেবে? আজকে এই জমিনে মসজিদ বেউজ্জুতি হচ্ছে, মাদ্রাসা বেউজ্জুতি হচ্ছে, কোরআন বেউজ্জুতি হচ্ছে, ইসলাম বেউজ্জুতি হচ্ছে, রাসূল বেউজ্জুতি হচ্ছে, একদল সন্ত্রাসরা কন্টিনিউ লেগে আছে। আবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখা যাচ্ছে সেই সকল সন্ত্রাসদের পিছনে আবার হই হই করে বেড়াচ্ছি, আল্লাহ ছেড়ে দেবে? আমাদেরকে ভাবতে হবে না কি করে আমার মসজিদের ইজ্জত আবরু বাঁচবে, কোরআনের ইজ্জত আবরু বাঁচবে, রাসূলের ইজ্জত আবরু বাঁচবে? জানি আমার নবীকে কেউ গালি দিলে আমার রাসূলের কি যায় আসে না, কোরআনকে কেউ কোনো অপমান করলে কোরআনের কি যায় আসে না, কেন লাউহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কোরআনটা এটা ছাপা, ওটাই কিয়ামত দিন সাজানো হবে, ওই কোরআনে দুনিয়ার এই কোরআনকে যে প্রেম করবে একই কথা, সে কিয়ামত দিন তার শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদল দুপায়ে পশুরা দিনকে দিন অপমান অপদস্থ করে যাচ্ছে, কিন্তু কোরআন কোনদিন কাউকে আঘাত করতে অপমান করতে কিন্তু শিক্ষা আমাদেরকে দেয়নি, ঠিক না? বড় আফসোস, আসুন আমরা নিজেরাও তো কোরআনকে অপমান করছি, আমরাও তো কোরআনকে অপমান করছি,
যে ঘরে কোরআন আছে আমরা সেই ঘরে গান বাজনা থেকে শুরু করে বেশরিয়াতি থেকে শুরু করে সবটাই তো করছি আজকাল। ভুল বলছি? বন্ধ করো। এরপরেও যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা নেই চলেগা নেই চলেগা তো কচু কুড়া হোক আব্বাস সিদ্দিকী, কিচ্ছু হবে না, আমার বয়ে গেছে। তোমার যদি দাওয়াত না করো আমার অসুবিধা আছে? 10 মাস তো লকডাউনই কেটে গেল, খাওয়া হয়েছে না হয়নি আব্বাস সিদ্দিকী? শুকিয়েছিলাম না ইট কেটেছিলাম? আল্লাহ ভালোই খাওয়া ছিল, অসুবিধা আরো ভালো খাওয়া ছিল। তখন তো ঘরে বসছিলাম, প্রায় ধরতে গেলে সব ভাইরা মিলে আর মিলে আশপাশে সব গ্রামের লোকে দোকানে প্রায় তামার হাড়ি চাপানো দিলে বিরিয়ানি হবে। ঘরে বসে আছি, টেনশন নেই, পেট খারাপ হলেও অসুবিধা নেই, আর জল সাদা গেলে হাজার টেনশন, পেট ঠিক রাখতে হবে। এই কথা বলতে বলতে সমস্যা হবে, কথা বলবো কোথায়? তখন বলো দেখেছি কত গিলা গিলিয়েছি বুঝুচ্ছ? আল্লাহ রেজেকের মালিক, জলসা কিন্তু আমার রেজেক না, এটা ওসিলা। এতগুলো লোক বসে আছো, কেউ চাষ করে, কেউ কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন কাজ করো, অনেক ছিল তো এলাকার আবার বাইরে বাইরে থাকে, তাই তো নাকি? সব ছেলেরা ভালোবাসে আমাকে, বাইরে বাইরে থাকে, জলসা করে বলে সব এসছে। তো সব তো কাজ কারবার করে চলছে আল্লাহ কারে, আমারও চালাতে পারেন আল্লাহ। এটা হচ্ছে মাধ্যম, একটা জমি একটা ওসিলাই আল্লাহ দিচ্ছে, কিন্তু রেজেক হলো আল্লাহ, আল্লাহকে ধরো, আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কটাই নামাজ হবে, আজান হবে কটাই? একটু বলি নাকি? 4:30 পর্যন্ত হোক, অসুবিধে কি আছে? হক থাকবে, হক থাকবে না, তখন হক কম যে হয়ে যাবে, নামাজটা পড়তে হবে না। শোনো, হবে কি হবে না, কবুল হবে কি না হবে, অত আমার মাথায় ঢুকিয়ে লাভ নেই। রুকু দেবো, মাথা হ্যাট করব, আল্লাহ তোমাকে সেজদা করেছি, তোমার রুকু দিয়েছে, হয়েছে কি হয় না আমি জানি না, ওটা তোমার দয়ার উপর নির্ভর, তাই তো নাকি? দয়া করে নিলে হবে না, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু একমাত্র তিনার হাবিবকে ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিবের খাতিরে হাবিবকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলিনি, আল্লাহ খোদ নিজে বলেছেন। আহ, কি মাকাম দিয়েছে আমার নবীকে, সেই নবী কত কষ্ট করেছে জানেন না, এই হক প্রচার করতে গিয়ে। আল্লাহ নবী মক্কা জমিনে এসে দাওয়াত দিতে লেগেছে, এ মক্কা মানুষের এক আল্লাহকে মেনে নাও, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও। এ দুনিয়ার মানুষেরা ইসলামের জোর জবরদস্তি চলে না, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য মেসেঞ্জার করে খবর দিতে, আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম, এই জমিন আসমান কায়নাতের একমাত্র মালিক লিল্লাহ মাফি সমাত ওয়া মাফিলান, একমাত্র মালিক আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কোনো বাপ মা নেই, তিনার কেউ জন্ম দেয়নি, তিনার কোনো স্ত্রী ছেলে পুলে নাই, ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তেনার সমকক্ষ সমতুল্য কেউ না। এ দুনিয়ার মানুষেরা তোমরা যে নিজেদের কাল্পনিক বিশ্বাস করে 300-400টা নকল খোদা তৈরি কোনো যে কোনো তোমাদের মন গড়া, কেন আল্লাহকে কেউ দেখে না, তার কোনো ফটো ছবি কিছুই নাই, এই তোমরা যে কোনো তৈরি কোনো যে কোনো ভুল ধারণা তোমাদের, এইগুলোকে তোমরা উপাসনা করো না, তোমরা সেই আল্লাহর উপাসনা করো যার ইশারাতে সূর্য ওঠে চাঁদ ডোবে, চাঁদ উঠে সূর্য ডোবে, যার ইশারাতে বিশাল সাগরে তুফান হয়, যার ইশারাতে জমিন হয়েছে আসমান হয়েছে, যার ইশারাতে মায়ের গর্ভে সন্তান হয়, যার ইশারাতে রাত হয় দিন হয় ঝড় হয় তুফান হয়। এ দুনিয়ার মানুষেরা তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে, ঈসাকে পাঠিয়েছে, মুসাকে পাঠিয়েছে, ইব্রাহিমকে পাঠিয়েছে, দাউদকে পাঠিয়েছে, ইব্রাহিম খলিলকে পাঠিয়েছে, ঈসাকে পাঠিয়েছে, ইসমাইলকে পাঠিয়েছে, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদকে তোমাদের জন্য পাঠিয়েছে, কামত পর্যন্ত আমার নেতৃত্ব তোমাদেরকে মানতে হবে, তোমরা চলে আসো আমার দিকে, আমার কথাটা মেনে নাও,
মক্কাশী সময়ে যারা নকল খোদার উপাসনা করত বড় বড় পাথর নিয়ে আমার নবীকে মেরেছে আমার নবী রক্তাক্ত করে যে বসে বসে কাঁদে আমার আল্লাহ বলতে লেগে যে হাবি মনে দুঃখ ব্যথা নিও না গো তুমি আমার কথা বলতে গিয়ে মার খেয়েছো তুমি আমার কথাই মানুষকে শোনাতে গিয়ে মার খেয়েছো এবার হাবি তোমার পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানিয়ে দিয়ে আমার কোনো ক্ষতি নাই তোমার পৃথিবীর মানুষ যদি আমাকে না ডাকে এতে আমারও কোনো ক্ষতি নাই হাবি তুমি কি আমাকে মানো আমার নবী শাহাদাত আগুন তুলে বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি একমাত্র মালিক আমার আল্লাহ জানিয়ে দিলেন হে আমার হাবিবের তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে না মানে এতে আপনারও কোনো ক্ষতি হবে না দুনিয়া যদি আপনাকে গালিও দেয় এতে আপনার কিছু ক্ষতি হবে না হে আমার হাবিবরে আমি আল্লাহ মালিক সাক্ষী দিয়ে দিলা তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ এতে দুনিয়ায় কি আমার রসুলকে মানলো কি আল্লাহকে মানলো আল্লাহরও কোনো অসুবিধা নেই রসুলের কোনো অসুবিধা নেই কিন্তু আমি যাকে ভালোবাসি তার উপরে আঘাত দিলে আমার তো কষ্ট হবে তাই তো নাকি গো তাই কিছু দুপায়ে পশু যুগ যুগ ধরে ঘুরিয়ে ফিরিয়ে আমার রসুলকে অ্যাটাক করা কোরআনকে অ্যাটাক করা মসজিদকে অ্যাটাক করা মাদ্রাসাকে অ্যাটাক করা ইসলামকে অ্যাটাক করা করছে না করে না হ্যাঁ অথচ কেউ পারবে কোন মুসলমান নবী প্রেমী মুসলিম দাবি করলে হয় না লোক মনে করে মুখে দাড়ি থাকলেই মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তো ডবল মুসলমান হয়ে যেত তাহলে লোক মনে করে বড় গরি জামা পড়লে হয়তো মুসলমান মাথায় টুপি থাকলেই মুসলমান না ইমানদার মমিন মুসলমানের কথা বলছি যে নবীকে ভালোবাসে একটা কেউ নবীর প্রেমিক বলতে পারবে কোন ধর্মে ধর্ম স্থানে একটা ছোট্ট ঢিল মারতে পারবে জোরে বলো রাতের অন্ধকারে মারতে পারবে কারো ধর্ম গ্রন্থকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে চিৎকার দিয়ে বলো পারবে হ্যাঁ কি না কেন পারবে না কি জন্য পারবে না রাতের অন্ধকারে কোন ধর্মের স্থানে একটা ঢিল মারতে পারবে না কেন একটাই কারণ মদিনাওয়ালা আমার প্রেমিক আমায় বারণ করেছে জোরে বলুন সুবহান আমার প্রেমিককে যারা গালি দেয় তাদেরকে জানিয়ে দিন জবান সামলে কথা বলো কেন আমার মুহাম্মদ শুধু আব্বাসের নয় আমার মুহাম্মদ তামাম মখলুকাতের সর্দার জোরে বলুন সুবহান তুমি যাকে গালি দাও কটুক্তি করো সে তোমারও নেতা মূর্খ হয়ে দুপায়ে পশু হয়ে তুমি নিজের নেতাকে নিজেই গালি দিয়ে ফেলছো আর আমার নেতা আমাদেরকে শিখিয়েছে আমরা তিনাকে মেনে নিয়েছি বলি আমরা কখনো কোন ধর্মগ্রন্থ কোন ধর্মকে কোন ধর্মগ্রন্থকে কোন ধর্মের স্থানকে আমরা চোখের আড়ালে কারো থুতুও ফেলতে পারবো না ঢিলাও ছুঁতে পারবো না কেননা আমার আল্লাহ সব দেখতে পাই জোরে বলুন সুবহান কিন্তু দুঃখের বিষয় একদল দুপায়ে পশু তারা বারবার এইভাবে অত্যাচার করছে করে না করে না ধিৎকার আল্লাহ আমাদের ঘরে সেই সকল দুপায়ে পশু থেকে হেফাজত করেন বলুন আমিন সেই সকল অভদ্র মানুষ থেকে আমার বাংলা আমার দেশ এবং বিশ্বকে হেফাজত করে বলুন আমিন কেননা ইরা একটা বিজনেস করছে বিজনেস সে বিজনেসটা হলো ফেতনা হলে তাদের লাভ তাই আমরা আমাদের ভালোবাসার মানুষকে আঘাত করে কিছু মানুষ আছে আবার সব ধর্মের মধ্যেই আছে তারা ধর্মের নামে ব্যবসা করে ধর্মীয় ব্যবসায়ী ধর্মের নামে ভণ্ডমি দোকানদার তাই কিছু লোক মনে করে বিশেষ করে এটা পশ্চিমা দুনিয়ায় যেভাবে মানুষ ইসলামের দিকে দ্রুত আসছে নবীর দিকে তারা মনে করে হয়তো আমাদের দোকানের খদ্দের চলে যাচ্ছে
তাই তারা বিভিন্ন কায়দায় ইসলামের নামে বিভিন্ন ফিল্ম তৈরি করা আর করা কার্টুন করা করে মানুষকে খেপিয়ে দিয়ে মিডিয়ার সামনে ইসলামকে খারাপ করার একটা প্ল্যান তৈরি করেছে। এবারে আমরা যারা ভালোবাসি অনেক সময় রাগের মাথায় ছোট বড় কথা বলে ফেলি, যেমন সেদিন একটা কথা আমি বলে ফেলেছিলাম রাগের মাথায়, কিন্তু কোন ধর্মের লোককে বলেছি এ কথা বলে, কোন ব্যক্তিকে বলেছি, যারা সন্ত্রাসী করবে যারা সমাজে ফেতনা ছড়াবে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার, সেই শাস্তিটা আমি নিজের মুখে বা নিজের হাতে খোদয় কথা বলাটা গণতান্ত্রিক দেশে শোভা পায় না, কিন্তু সেইটাকে কেটে নিয়ে একদল লোক নিজের গায়ে পেতে নিয়ে সমাজের মধ্যে একটা কিন্তু পায়ের উপরে পা দিয়ে বাংলার মাটিকে একটা গরম করতে চাইছে, কথা বুঝে আসছে না? তারা বাংলায় দীর্ঘদিন দাঁত গলাতে চেয়েছিল পারেনি, আর ইনশাআল্লাহ পারবেও না, ঠিক না বেটি? তারা যতই ষড়যন্ত্র করুক আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়েছি, আমার রসুল কখনো কখনো নির্দোষের উপরে জুলুম করার ইজাজত দিয়েছে? জোরে বলুন দিয়েছে। যদি অন্য ধর্মের হোক সে যদি নির্দোষ হয় তার উপরে জুলুম করার কোন অধিকার আছে? তাই আমরা সর্বসময় তারা যতই চেষ্টা করুক আমরা বড় ঠান্ডা মাথায় মস্তিষ্কের সাথে চলার স্বপ্ন নেব, চেষ্টা করব ইনশাআল্লাহ বলব, কিন্তু জানি ভালোবাসি অনেক সময় কষ্ট হয়ে যে অনেকে বলে ফেলে, কিন্তু আব্বাস সিদ্দিকীর কোনো বক্তব্য কোনো ভিডিও কোনো সম্প্রদায় কোনো ব্যক্তি কোনো নির্দোষ মানুষের বিষয়ে কোনো রকম আমার কোনোদিন কটূক্তি একটা বার করতে পারবে না ইনশাআল্লাহ বলে যাচ্ছে। কিন্তু কেউ যদি কেটে নিয়ে ছোট ছোট করে ছাড়ে, ইডিট করে ছাড়ে, আগে পিছু করে ছাড়ে, বিভ্রান্তি হতে পারে, তাই কারো কথা শুনে কারো এ শুনে সমালোচনা করবে না। অনেকে গরম করার জন্য আমাকেও আবার ছোট বড় গালিগালাজ দিচ্ছে যাতে করে আমার ভালোবাসার মানুষগুলো গরম হয়। খবরদার গরম হবেন না, কেন না? তৎকালীন সময় দুপায়ে পশু আবু জিল উদবা সাইবা ওরাও আমার নেতাকে গালি দিয়েছিল, আর সেই নেতার কাজ করতে গিয়ে নবীর গোলামকে যদি গাল খেতে হয় অসুবিধে কিছু নাই, এ অসুবিধে আছে, সবর কর ধৈর্য ধরো। তবে হ্যাঁ, ধৈর্যের নাম সবরের নাম ঘরে গিয়ে কেঁদা মুড়ি দিয়ে উঁ করে কাঁদা নয়, কথা বুঝে আসছে না? সন্ত্রাস যারা সেই সন্ত্রাস গুলোকে মানুষকে চিনানোটা দরকার আছে, ঠিক না বেটি? এটা কিন্তু দায়িত্ব সবার যে সন্ত্রাস কারা ফিতনা কারা সাথে। একটা মানুষ দেড় ঘন্টা দু ঘন্টা কথা বলে সেটাকে যদি কেউ দু মিনিট তিন সেকেন্ড ত্রিশ সেকেন্ড এক মিনিট করে ছাড়ে বিভ্রান্তি হবে না? আরে কখনো কোন ধর্মের মানুষের উপরে আঘাত দেওয়া চলবে না, এই বিষয়ে একটা কথা বলে যায়, কেন প্রথমে আয়াতটা বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী বলে তাম আলমের জন্য দয়া রহমত, এ নবী বাগে প্রেমী গিরা আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছে, নবী আমার এমন সময় দেখতে পান ওই রাস্তা ধারে ধুলোবালি মাখা জায়গাতে একটা মহিলা বসে আছে, কমজোরি দুর্বল বুড়ি মহিলা বসে আছে, এ নবীর গোলামরা মন দিয়ে শোনো, নবীকে শুধু মানি বললে হবে না, নিজের কাজ কাম চলা ফিরা আদর্শে নবীর আদর্শ যেন দেখা যায়, তবেই তো তুমি নবীর প্রকৃত প্রেমী, তবেই তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে, তবেই তো তোমার জন্য হুরিরা ইন্তিজারে থাকবে, তবেই তো আল্লাহ রহমত তুমি পাবে, নবী আমার রাস্তা দিয়ে যেতে লেগেছে, আল্লাহ নবী দেখতে লেগেছে একটা বুড়ি বসে আছে, যে বুড়িটা ধুলো বালি জায়গায় এমন করে বসে রয়েছে, বড় দুর্বল বয়স্ক মহিলা, আল্লাহ নবী দেখতে লেগেছে রাস্তা দিয়ে অনেক মানুষ যেতে লেগেছে, ওই মহিলাতে কেউ তাকায় না কেউ খোঁজও নিতে যায় না, একবার করে দেখে মুখ ঘুরিয়ে না, আল্লাহ নবী আস্তে আস্তে আগিয়ে গেল, নবী আমার মহিলার কাছে বসলো, মা বলে সম্বোধন করলো, মহিলা বড় দুর্বল কমজোর বয়স্ক, আমার নবীর দিকে চোখ তুলে তাকালো, আল্লাহ নবীকে দেখে বলতে লাগলো, কে রে বাবা এত সুন্দর তোকে দেখতে বাবা, কি খবর বললে বাবা, আল্লাহ নবী বলেছিলেন মা এই ধুলোবালি জায়গাতে কেন বসে আছেন মা, ওই মহিলা আমার নবীর দিকে তাকিয়ে বললো, কোথায় বাড়ি তোর বাবা, কি নাম তোর বাবা,
আমার খোঁজ নিতেছি বাবা আল্লাহ নবী বলেছিলেন মা আমাকে একটা নিজের ছেলে মনে করতে পারে যে মহিলাটার কথা বলছি ওই মহিলার গলায় তিনটে মূর্তির ছবি আছে একটা লাত একটা উজ্জা আর একটা হবল তিনটে পাথরের ফটো রয়েছে তাকে রাসূল বলছে মনে করেন মা আমি আপনার একটা ছেলে শুনছেন তাহলে তোমাদের পাড়া প্রতিবেশী যে ধর্মেরই হোক কেউ বিপদে পড়লে পাশে থাকার হুকুম ইসলাম দিয়েছে না দেয়নি কিন্তু খবরদার বারবার বলে যাচ্ছি তাদের ধর্মীয় কোনো উৎসবে পার্টিসিপেট করতে যাবেন না কেন ইসলাম তো বারণ করেছে দ্বিতীয় নম্বর দেখা যাবে তোমার আর তাদের বীজখানে থার্ড পার্টি কিছু বদমাইশ এসে মারপিট লাগিয়ে দেবে কথা বুঝে আসছে না না এতে কি হবে দুটো সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে কথা মাথায় আছে কি নাকি না বলছে হুজুর ওইটা বললে হয় হুজুর ঘুরতে ঘুরতে যেতে হবে না কি গো ঘুম থেকে গেছে আমি ভুল অজ করছি তোমরা তো আল্লাহ কেন অনেক অজ শুনেছ শুনে 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 বড় বড় আইজিন হয়ে গেছে আর সময় নেই কে আড়াল করছে আবার যাক আল্লাহ কখনো সময় দেয় আবার হবে নামাজের ব্যাপার আছে হে নবী সালাম পিছিয়ে যাও সালাম বরণে বসবে কি করে পিছিয়ে যাও যাও সভ্যতাই সবকিছু প্রত্যেকে কি হলো জল হ্যালো 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 যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে নেবেন আদব আদবে আউলিয়া তৈরি হয় আর বিয়াদব কি হয় আবুজে ভাই আবুজে আদব ছিল বলে উমার ফারুক হয়ে গেল আর আদব ছিল না বলে আবুল হাকাম আবু জেহেল হয়ে গেল ভালোবাসেন তো ভাইজানকে খবরদার ভালো মানুষ হন মানুষ মানুষের পাশে দাঁড়াবেন কোন অমুসলিম ভাই যদি এসে বলে ভাই আমার বাচ্চার বিবাহ দেবো কন্যার অর্থ দরকার তাকে সাহায্য করুন কারো পরনার কাপড় নেই শীত বস্ত্র ঈদ বস্ত্র বা বিভিন্ন প্রয়োজন কারো দিন সব ধর্মেই গরিব আছে আল্লাহ আপনাকে দেয় আপনি দিন সব থেকে বড় ইসলামে ভালো কাজ হলো গরিবকে খাওয়ানা খাওয়ানো যে কোনো ধর্মেরই হোক অমুসলিম হোক যেই হোক তাকে খানা খাওয়ানো কারো ঘর পড়ে গেছে এই যেমন পানি ফানি সব অবস্থা তেরপলের দরকার ঘরে কিছু দরকার দেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা জায়গা মাথায় রেখে দেবেন যে জায়গায় আল্লাহ রাসূল অখুশি হয় আল্লাহ খুশি হয় সেটা হলো ধর্মীয় কাজে কখনো যাবেন না কেন হযরত ফারুক আজম থেকে রায়াত ওই সময় আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয় কেন শিরক হলো সব থেকে বড় কবিরা গুনার কাজ অনুরোধ করে গেলাম আমার যুবকদের ঘরে কেন এই দুনিয়ায় একটা থার্ড পার্টি বলে লোক আছে কি আছে না না দেখা যাবে তোমরা হয়তো ভালোভাবেই রয়েছো টুক করে কিছু একটা অশান্তি করে দেবো ওই মোল্লারাই সব করেছে তাহলে কি হবে পুরো দশটা বিশটা পঞ্চাশটা একটা জেলা দুটো জেলা আস্তে আস্তে সব জায়গায় একটা অশান্তি তৈরি হয়ে যাবে ঠিক না বেটি খবরদার ভাই আমার তুমি তোমার ধর্মীয় পালন করো ধর্মের উৎসবে থাকো ধর্মীয় কাজ করো আনন্দ করো ইসলামের স্টাইলে করো আর সে তার করো
কথা বুঝছিস? তাদেরও পরিবারের স্ত্রী আছে, মা আছে, বেটি আছে, তারা একটু বেরোবে, তাদের ধর্মীয় কাজে একটু খুশি আনন্দ করে ঘুরবে, সেখানে তোমরা দিদি 50-60 জন 100 জন যে ভিড় করো, তাদেরও তো একটা বাধা হয়ে দাঁড়াবে। এগুলোকে মাথায় রাখো। এই সব কথাগুলো সমাজে আবিষ্কার করে তথাকথিত কিছু স্বার্থলোভী মানুষ, যারা সমাজে ফিতনা হলে রাজনীতি ভালো হয় তারাই সব প্রচার করে যে ধর্ম যাজ্জার উৎসব সভা। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ, এটা শিরক, শিরক কি কথা, এর মধ্যে শিরক কি কুফরি আছে। এবার যদি বলেন আমরা মশলা বুঝি না, আপনারা মশলা বোঝেন, তাহলে বাবার কিছু বলার নেই কি গো ইমাম সাহেব, মাওলানা সাহেবরা। এখন কেউ যদি বলে তোমরা মশলা বোঝো নাকি, তাহলে যদি বলেন আর কিছু বলার নেই কি গো, মানেন তো নাকি? যুবকদের বলছি মানো তো নাকি? খুব সাবধান হও, খুব সাবধান হও। লোভে পাপ, পাপে মৃত্যু। প্রথমে হারাম খাওয়াবে, হারাম খাওয়া অভ্যেস হয়ে গেলে দেখবে আস্তে আস্তে জমি জায়গা সব লিখে নেবে, আস্তে আস্তে দিশে হারা হয়ে যাবে। আব্বাস সিদ্দিকী অনেক বলেছে, অনেক বুঝিয়েছে, ক্যাসেট খুলবেন সব টাইমে টাইমে মিলিয়ে নেবেন। আর বাপ বেশি কিছু বলবো না, যার ভালো লেগেছে চলে এসেছে, দম থাকে প্রকাশ্য থাকুন, আর নাই দিলে দিলে ভাইজানকে রাখুন, ফলো রাখবেন পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী বা পিএবিএস, কি করছি না করছি ঠিক সময় ঠিক জায়গায় ঠিক টাইমে কাজ করে 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 চলে যাবে। আর যার দম আছে প্রকাশ্য থাকুন। কথা বুঝে আসছে না? না ভয় লাগছে? ভাইজানের সাথে থাকলে জেলে যেতে হবে, ভাইজানের থাকে থাকলে এই পাওয়া যাবে না ওই পাওয়া যাবে না। আরে আমার নবীকে যারা নবী বলে ডেকেছিল, সেই বেলাল হাফসির মুখে রড গরম করে ছ্যাঁকা দিয়েছিল, তথাপি রসুল ডাকা বন্ধ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর কথা বলতে আসেনি, আব্বাস সিদ্দিকী কথা বলতে এসেছে সেই রসুলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর কথা বলবে, সেদিন আব্বাস সিদ্দিকীর কথা তো মানা যাবে না। আমি যা কিছু করি রাসূলের কথা অনুযায়ী, তুমি আমায় বুঝতে ভুল করতে পারো, আমি বললাম তো এ থেকে জেড শুরু থেকে শেষ সবকিছুই হলো আমার রাসূল আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন, বলুন সব থেকে উত্তম সুন্দর ভালো মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু, সব কিছু, ব্যবসা বাণিজ্য কারবার লেনদেন উঠা বসা, মা বাপের সঙ্গে মিল মহব্বত, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত, অমুসলিমের সঙ্গে মিল মহব্বত, এমনকি কেউ যদি রাষ্ট্র চালাবার শখ করেন, জেলা চালাবার শখ করেন, রাজনীতি করার শখ করেন, তাও মুহাম্মদ রাসূল থেকে শিখতে হবে, অন্য কারো থেকে নয়। এটা তোমার আমার ধর্মীয় স্বাধীনতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের জীবনে মদিনা শরীফের জিন্দেগি রাষ্ট্র কায়েম করেছিলেন, একটা কোনো কাজ কারো ক্ষমতা নেই যে বলতে পারবে যে এইটা রসুল ভুল করেছিল। 10টা বছর রসুল রাষ্ট্র চালিয়েছিলেন, 10টা বছরে একটা নারী ধর্ষিত হয়নি, একটা চুরি হয়নি, একটা লোক ভুকা মরেনি, একটা লোকের উপরে বেইনসাফি হয়নি। এটাই হলো মুস্তাফার কৃতিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু উত্তম মডেলটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কেউ ভাবতে পারেন আব্বাস সিদ্দিকী তুমি তো বলবেই, কেন তুমি তো মানো না। আমি বলছি না, আমি তো ফজকে আজকে সবই পড়ছি, আমি তো ছাত্র, যারা আমার রসুলকে রিসার্চ করেছে 30-40 বছর ধরে। কোন মুসলিম ঘরের সন্তান নয়, অমুসলিম ঘরের সন্তান, ইহুদি ঘরের সন্তান, খ্রিস্টান ঘরের সন্তান, গায়ের ইসলাম ঘরের সন্তান, তারাও রিসার্চ করে বলে দিয়েছে মুহাম্মাদি হলো একমাত্র উত্তম মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো কাজে ক্ষতি নাই, সবটাই নিখুঁত, তার কোনো কাজে ক্ষতি নাই, সবটাতেই লাভ, তার কোনো কাজ অবাস্তব নয়, সবটাই বাস্তব, তার কোনো কাজ বিজ্ঞান ছাড়া নয়, সবটাই বিজ্ঞান সম্মত, অর্থাৎ বিজ্ঞান তো রবিকে নিয়েই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বিশ্বাস করুক চাই না করুক, যারা রাসূলকে ভালোবাসেন তারা তো বিশ্বাস করে, আপনি আপনার বিশ্বাসে থাকুন না। যে যার নেতাকে তুলি আছে,
যার যেটা বিশ্বাস, যার যেটা নেটা না যেটা এ, সে তার টালি আছে না নাই, তা আপনি আপনার কালচার, আপনার রীতি, আপনার নীতি, আপনার ধর্ম, আপনার স্টাইল, আপনার বাস্তবতা, আপনি আপনার টালি থাকুন না, আপনারটা ভালো নয়, এর থেকে ধার করছেন, ওর থেকে ধার করছেন, ওর থেকে ধার করছেন কেন? আপনি নিজের মধ্যে দেখুন তো, আপনার তো সবকিছু সকাল সন্ধ্যা উঠা বসা দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত সবটাই তো রাসূলকে অনুসরণ করে চলা দরকার। আপনার যখন কোনো সামনে কিছু আসবে আপনার তো প্রথম ভাবা দরকার এই বিষয়ে আমার নবীর কি কথা আছে দেখি, যখন নেই তখন অন্য জায়গায় যাবেন। আর আল্লাহর কসম বলছি জমিন আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে এমন কোন সমস্যা নেই যার সমাধান আমার রাসূলের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর করে বলছি আমার নেতাটা এত নিখুঁত, আমি ভালোবাসার মানুষদের ঘরে বা আপনাদের ঘরে শোনাবার প্রচার করার স্বাধীনতা আমার আছে না? না, কিন্তু এই স্বাধীনতাও হরণ করা হচ্ছে, এই স্বাধীনতাও হরণ করা হচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ কেউ যদি ভুল করে তা বলে আমরা ভুল করব তা নয়, আমরা অবশ্যই আমাদের রাস্তায় চলতেই থাকব, ডায়ে বায়ে পিছনে কোনো দিকে তাকাবার সময় আমাদের নাই। কারণ হাতি যখন ঢোকে অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু করে, ও ওর স্টাইলে হেলে দুলি আর করে, ও ওর মিজাজে আছে, ঠিক না বে? ঠিক, হ্যাঁ, মোস্তফার গোলাম আমরা, আমরা আমাদের স্টাইলে থাকবো, আমরা আমাদের স্টাইলে চলবো, লোক আমাদের ঘরে আনকালচার বলতে পারে, গিয়া বলতে পারে, এই মডেল নয়রা, এই কঠোরীরা, হ্যাঁ তুই যা খুশি বলকে যা, কেন আমার নজরে তুই একটু পাগল, ঠিক না বে? ঠিক, হ্যাঁ আমি আমার স্টাইলে থাকবো, ঠিক না বে? ঠিক গো, পারবে না যুবকরা? হ্যাঁ, তবে আবার বলছি আমার রসুল বলেছে সংখ্যালঘু যারা আমার উম্মতরা, তোমাদের কাছে যদি কোনো সংখ্যালঘু থাকে তাদের উপর যদি তোমরা জুলুম করো, কায়ামতের দিনে আমি রসুল কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে নালিশ করব। কোন গ্রামে 100টা ঘর আছে 30টা অমুসলিম আর 70টা মুসলমান, ওই 30টা হলো সংখ্যালঘু, ওদের উপরে যদি 70টা মুসলমান কোন রকম জুলুম করেন কায়ামতের দিন কিন্তু নবীকে পাশে পাবেন না, শুনছেন? কিন্তু ওদের কাজ কাম সব কিছুতে আপনাদের করে সহযোগিতা করতে হবে, ভালোবাসতে হবে, ওদেরকে পিয়ার করতে হবে, ওদের সুখে দুঃখে সাথ দিতে হবে, ওদের কোনো অসুবিধে হয়, কিন্তু একটা জায়গায় মাথা রাখবেন, ধর্মীয় ব্যাপারে কোনো বাধাও দেবো না আর জড়িয়েও থাকবো না, মনে রাখবেন। হে নবী সালাম, يا رسول يا حبيب آپ سلطان مدینہ محبوب سکینہ نور سے مامور اور سینہ مشک سے بہتا آپسینہ نبی سلام يا رسول يا حبيب আমার বাপ ভাইরা একটু দাঁড়িয়েই দোয়া করে দিচ্ছি, কেন এক্ষুনি নামাজ পড়তে যেতে হবে, মসজিদ কোথায়? আমি যেটা দেখলাম, আচ্ছা আচ্ছা, যাক আমি যেটা দেখলাম ওখানে পড়ে চলে যাবো, আমাকে ভিড়ে জড়ালে হবে।
আপনারা প্রত্যেকই নামাজ পড়বেন, মসজিদে জায়গা না হয় একবার নয় দুবার হলো নামাজ পড়বেন। প্রত্যেকটা বাপ ভাইকে বলে যাচ্ছি, মা বোনদের বলে, নামাজ কাজা করবেন না। রুকু সেজদা দিলে কে খুশি হয়, আর না দিলে, না দিলে কে খুশি হয়? শয়তান। শয়তানকে খুশি করবেন, প্রত্যেকে রুকু সেজদা দেবেন। আল্লাহুম্মা আমিন। এই জলসা শেষ না কোনো হবে কি আছে? আমার ভাইরা, ও আলহামদুলিল্লাহ, এই জলসা কোনো হবে ইশার পরে আবার সবাই আসবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমি গুনাহগারকে যা কিছু বলালেন বললাম, আপনার জন্য বলেছি, আপনার হাবিবের জন্য বলেছি। কে খুশি কে অখুশি জানি না, আপনি খুশি হলে আল্লাহ আমি কামিয়াবি, আপনার রসুল খুশি হলে আমি কামিয়াবি। আর যদি আপনি আপনার রসুল নারাজ হয়ে যান, বেকার হয়ে যাবে। আল্লাহ ভিক্ষা চাইছি আমার এই আলোচনাকে আপনি কবুল করেন, আমাদের এই আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, আমাদের দানকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ তমাম বিশ্বের বুকে শান্তি দেন, প্রত্যেকটা মানবতা প্রেমিক মানুষকে মিলেমিশে থাকার তৌফিক দেন। সন্ত্রাসী যারা করছে, সমাজের মধ্যে ফেতনা যারা লাগাচ্ছে, আল্লাহ ওই সন্ত্রাস মুক্ত আমার বাংলা, আমার ভারত বানিয়ে দিন, ওই সন্ত্রাস মুক্ত পৃথিবী বানিয়ে দিন। হ্যাঁ আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আমার রসুলের আগমনের মাসে আমাদের জীবনের গুনাকে আপনি মাফ করে দিন। এই যুবক গুনেকে সব নামাজি রোজাদার মোত্তাকি আমাদের মা বাবা ভাই বোনেদেরকে বানিয়ে দিন আল্লাহ, আমাদের রুজিতে বরকত দিন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, পানি হয়েছে, বন্যা হয়েছে, সব ডুবে গেছে, চাষবাস সব শেষ, আ খোদা রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ, অভাব যেন না হয়, দুবেলা খাবার জন্য কারো দ্বারে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ আমারও রেজেকে আপনি বরকত দেবেন আল্লাহ, রেজেকের মালিক আপনি আল্লাহ, আমার ক্ষমতা নেই একটা দানাকে নিমিজুগার করা, সব আপনি দেন আল্লাহ। আয় আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এই বিশাল ভারতকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার এই ভারতকে আল্লাহ সর্বদিক দিয়ে উন্নয়নের শেখরে পৌঁছে দিন আল্লাহ। আমার ভারতকে যারা ক্ষতি করতে চাইছে, সমাজের মধ্যে বিভাজনের আগুন লাগাতে চাইছে, ওই সকল দুপায়ে পশু সন্ত্রাসগুলোর থেকে আমার ভারতকে হেফাজত করেন, আমার বাংলাকে হেফাজত করেন, আমার বাংলার মানুষের রুজিতে বরকত দিন আল্লাহ, বিশেষ করে আমার কওমের মানুষকে সুখে শান্তিতে ইসলামের উপরে রাখেন, ইমানে সেই মরণ নসিব করেন। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের মনে নেক আশাকে কবুল করেন। আল্লাহ এই জলসা এখনো হবে, ফুরফুরা শরীফ থেকে আমার দুই ভাই আসবেন, আল্লাহ তাদেরকেও দিন ইসলাম হক কথা বলার তৌফিক দেবেন। আল্লাহ আমাকেও যতদিন জবান খোলাবেন হক কথা বলাবেন আল্লাহ, আমার খাস করে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ, তাকে ওই দিকে আরো শক্তিশালী করুন আল্লাহ, আরো বড় করুন আল্লাহ, গরিবদের স্বার্থে অসহায়ের স্বার্থে তাকে ঢাল হিসাবে কবুল করুন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, এই কওমের হয়ে বলার কেউ নেই আল্লাহ, আর পাশে পাশে অনেক বেধর্মী মানুষদের, অনেক গরিব মানুষ আছে, তাদের হয়েও কেউ বলার নেই আল্লাহ। আমার ভাইকে সমস্ত অসহায় মানুষদের হয়ে বলার মতো ক্ষমতা দিন আল্লাহ, তাকে আরো বড় কামিয়াবি দেবেন আল্লাহ। হাবিবের খাতে রহমতকে দয়া করে তার রাস্তার কাঁটাকে আপনি পরিষ্কার করে দেবেন, তার দুশ্মনকে তার বন্ধু করে দেবেন আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করুন আল্লাহ। সব ছেলেরা বাইরে বাইরে থাকে, বড় কষ্ট করে ইনকাম করে মা বাপ ছেড়ে দিয়ে, তাদের মেহনতের পয়সায় মাফি আল্লাহ, এই গ্রামবাসী এবং সেই জলসা কমিটি উভয়ের দানকে কবুল করুন। এই গ্রামে প্রতিটা বাড়িতে শান্তি দিন। এটা মাদানীপুর, হাজি মোস্তফা মাদানী হুজুরের জেলা আল্লাহ, এই জেলাতে আপনি রহমত দিন আল্লাহ, হাবিবের কাছে রহমত দিন আল্লাহ। যারা আল্লাহ অশান্তির আগুন লাগাতে চাইছে, তাদের হাত থেকে আমাদের পরিবেশকে শান্ত রাখবেন আল্লাহ। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ধর্ম আমাকে পালন করার মতো তৌফিক দেবেন আল্লাহ। আমিন আমিন। বরহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কেউ মুসাফার হাত বাড়াবেন না, কাদা হয়ে আছে, আপনারা ঠেলাঠেলি করলে আমার গায়ে কাদা লেগে যাবে। আমি টোটোটে উঠবো, সামনে মসজিদে মনে হয় সেবার নামাজ পড়লাম, তো ওইখানে নামাজ